নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ভেটেরানস ক্লাবে আছি আমরা। শনিবার ছিল বিজয় সম্মেলনী, আর এই বিজয় সম্মেলনী ঠিক কেমন হলো আমরা সচিব সুমিত মুখার্জির কাছ থেকে একটু জেনে নেব। সুমিত, অনেক লোক এসেছিল, অনেক প্রাক্তন খেলোয়াড়দের মিলন মেলা, অল্প খ্যাত সুপারস্টার স্টার সকলেই ছিল। তুমি প্রায় ময়দানেরকে তুমি মিলিয়ে দিলে এই অনুষ্ঠানে, আর তোমার কেমন লাগছে? একটা ব্যাপারটা হচ্ছে এটা, এই বিজয় সম্মেলনীটা আমাদের অনেকদিন আগে থেকেই চলে, তাই এই বিজয় সম্মেলনীটা একটা অন্য রূপরেখার। আমাদের দুর্গাপুজো কাটিয়ে, কালী পুজো কাটিয়ে, তারপরে সবাই মিলে একসাথে একটু বসে আনন্দ করা, আনন্দ এই দুর্গাপুজোর কে কীভাবে কাটালো সুন্দর, এই বিজয় সম্মেলনী সাবজেক্টটা একটা খুব মধুময়, খুব ভালো। সেই জন্য আমাদের ভেটারান ক্লাবে এটা হয়। আমি সব এক্স প্লেয়ারদের পেয়েছি, সেই জন্য আমি খুব গ্রেটফুল। সব মেম্বাররা এসছেন, প্লাস আইএফএ থেকে সবাই এসছেন। সো ওভারঅল সাংবাদিক, তোমার মতো সাংবাদিক পর্যন্ত আমার কাছে আমাদের এই না, আমরা অজিত দাকে দেখলাম, সৌরভ পাল এসেছিল সহসচিব, মুন্নাদা এসেছিলেন এজিএস, তারপরে তো আপনার ওই নজরুল এসেছিল, এসছেন নজরুল ইসলাম মুন্না, নজরুল এই আমার অজিতাকে আমাদের টাকা হয়েছিল একটা পেশেন্ট আইপে, অজিতাকে পেয়েছিলাম। সো ওভারঅল সবাই এসছে, আমরা এর মধ্যে ছোটখাটো কিছু আলোচনাও করেছি। আমরা এক্স প্লেয়াররা কিছু এই পরিস্থিতিতে বাংলার ফুটবলের উন্নতি ডেভেলপমেন্টের জন্য আমরা নিজেরা প্লেয়াররা মিলে খুব আলোচনা করি। আমি চাই সেই আলোচনাটা কোনো জায়গায় আইএফএর সঙ্গে মিলিয়ে একটা কম্বাইন্ড কিছু যদি করা যায়, ভেটারান ক্লাব উইথ আইএফএ ফর ডেভেলপমেন্ট অফ বেঙ্গল ফুটবল, এই থিম রেখে যদি একটা সুন্দরভাবে করা যায় তাহলে বাংলার ফুটবলে উন্নতি হবে। দেখো, এক্স প্লেয়ার আমরা খেলা ছেড়ে দেওয়ার পর এই বাচ্চাদের থেকে যদি বড় একটা প্লেয়ার দেখতে পাই, আমরা এমনি একটা প্লেয়ার দেখলে কখনো বলি এটা মনোরঞ্জন ভট্টাচার্যের মতো খেলছে, কেউ বাস্টারের মতো গোলকিপিং করছে। আমরা চাই বাংলা থেকে, এই গ্রাসরুট থেকে ভেটারান্স ক্লাবে একটা থিম আছে যে অতীত প্লেয়ার ভবিষ্যতের প্লেয়ারদের তুলে আনার জন্য সহযোগিতা করুক। এই জন্যই আমরা দেখবে এজ ভিত্তিক টুর্নামেন্ট করি, হকিতেও করি, ফুটবলেও করি। এই জন্য আমার মনে হয় যদি এই জায়গা থেকে এক্স প্লেয়াররা যদি আইএফএর সাথে চিন্তাভাবনা করে জয়েন্টলি একটা যদি ঝাড়াই বাছাই করে একটা যদি সত্যি ক্যাম্প করা যায় ভবিষ্যতের ফুটবলার তৈরি আনার, একটা সঠিক সময় এটা। তাই খুব ভালো প্রস্তাব সুমিত। আমরা দেখলাম ভেটারান্স ক্লাবে পুরোনো দিনের গান গাইলেন অনেকে, কারা কারা গাইলেন যদি একটু বলে দাও। আমাদের আমাদের আজকের দিনের ছিল যে আমরা এমন কিছু প্লেয়ারের গান শুনবো যারা অতিদিনে বিখ্যাত ফুটবল খেলেছে। আমাদের কৃষ্ণগোপাল চৌধুরী সুন্দর গান গাইল, আমাদের তরুণদের আসার কথা ছিল সুন্দরও গান গাইলে, তারপরে সুদীপ চ্যাটার্জি গান গেয়েছে, নিতাই দে বলে একজন ফুটবলার, সে আমার সাথে সন্তোষ ট্রফিকে এই জুনিয়র বেঙ্গল ন্যাশনাল বেঙ্গল খেলেছে, সেও গান গিয়েছে। সবাই মিলে প্রশান্ত চক্রবর্তীর ওয়াইফ শ্রী কবিতা আবৃত্তি করেছে, আমি নিজে কিছু কবিতা আবৃত্তি করেছি, এই নিয়ে একটা জমাটিয়াল খুব ভালো অনুষ্ঠান হয়েছে। সম্পকরি শ্যামদা আমাদের প্রেসিডেন্ট, তিনি সারাক্ষণ ছিলেন খুব উৎসাহিত, এবং তিনি আমাকে একটা সবাইকে একটা কথা বলতে হয়, তিনি খুব করে চান বাংলার ফুটবলের উন্নতি হোক, এবং তাতে উনি বলেছেন আমাকে যেখানে লাগে আমি আছি। এই সুযোগটা আমার মনে হয় আইপিএলও নেওয়া উচিত, ভেটারান্স ক্লাবে নেওয়া উচিত। তোমাকে একটা তথ্য দিই, 1979 বেঙ্গল ঠিক এই পরিস্থিতিতে হরলিক্স কোচিং ক্যাম্প করেছিল, সব এই প্লেয়ারদের একটা ট্রায়াল করে এক্স প্লেয়ারদের নিয়ে ঝাড়াই বাছাই করে একটা ক্যাম্প হয়েছিল, এবং সাথে অচ্যুত ব্যানার্জি তার চিফ কোচ ছিল। তাই আমার মনে হয় সেই একটা ফিরে আসুক, সেই অচ্যুত ব্যানার্জির জায়গায় কোনো শ্যাম থাপা বা ভালো কোচ এনে ভেটারান্স ক্লাবের সহযোগিতায় একটা যদি কিছু করা যায় তাহলে ভবিষ্যতে অনেক ফুটবলার আসতে পারে। অনেক ধন্যবাদ সুমিত। काली करते वाली तेरा वचन ना जाएगा, अरे छोकरी रे, अरे बाजा काली यार की गलिया आज की चलिया हो मुरली रैया पूछ रही है, यार की गलिया बाग की गलिया सब रंग रलिया पूछ रही है।